চলতি বছরের 12 জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তিনজন, ইসলামী শাসনতন্ত্রে আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনে একাধিক ও দুজন স্বতন্ত্র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাঠে নামছেন জাতীয় পার্টি। অন্যদিকে নানাবিধ আন্দোলন আর দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন প্রতিহত করতে চায় বিএনপি। আব্দুল আজিজকে সাথে নিয়ে খুলনা থেকে আরও জানাচ্ছেন বাবুল আক্তার। সিটি নির্বাচনকে সামনে রেখে এখন জমজমাট বিভাগীয় শহর খুলনা। নির্বাচনে মেয়র পদে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বোন অধ্যাপক রুনু ইকবাল বিথার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ কয়েকটি দল থেকে প্রার্থী রয়েছেন মেয়র পদে। পার্লামেন্টারি বোর্ডের প্রধান হলে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্থানীয় সরকারের পার্লামেন্টারি বোর্ডের যে বৈঠক করার পরে তিনি আমাদেরকে যে যাই যে সিদ্ধান্ত দেবে, যাকে নগ্ন দেবে সেটা আমাদের। আমি এইবারও মনোনয়ন প্রত্যাশী, আমি মনোনয়নপত্র জমা দেবো, চাইবো দলের কাছে। নগরীর দরদ বুঝবে, নগরীর মায়া বুঝবে, বাসযোগ্য নগরী সৃষ্টি করবে, ওইখান থেকে আমি এখন জনতার প্রার্থী। আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করলেও এবারে সিটি কর্পোরেশনের নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি, যে কারণে খুলনায় মেয়র পদে এখনও মাঠে নামেনি জাতীয় পার্টির কোনো প্রার্থী। অন্যদিকে কেসিসি নির্বাচনে সম্পূর্ণ নীরব রয়েছে অন্যতম রাজনৈতিক দল বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা এখন বলতে পারব না যে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে যাব কি যাব না। আমরা সেই কারণে মনে করি এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন বলেন আর স্থানীয় সরকার নির্বাচন বলেন, কোনো নির্বাচনই নিরপেক্ষভাবে হতে পারে না। 2018 সালে খুলনা সিটি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার সহ নগর উন্নয়নে যিনি কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান খুলনা সিটি কর্পোরেশনের ভোটাররা। তাই এ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।